আসসালামু আলাইকুম, আমি সোহাগ। আজকে আমি দেখাবো ঝুঁকি এলকে সিরিজের বার থেকে কিভাবে প্যাটার্ন তৈরি করা হয়। তো ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। প্রথমে আমরা ঝুঁকি পিএম সফটওয়্যারটি ওপেন করব। এখানে ভিউ স্ন্যাপ বাটনটি অন করে দেব। আমরা পলিগোনাল লাইন ইনপুট টুল দিয়ে প্রথমে বাটটেক তৈরি করব। ইতিপূর্বে যারা আমার আগের ভিডিও টিউটোরিয়ালগুলি দেখেছেন, অবশ্যই কিভাবে প্যাটার্ন ড্র করতে হয় বুঝতে পেরেছেন। যদি আমার আগের ভিডিওগুলি না দেখেন, তাহলে দয়া করে ভিডিওগুলি দেখে আসবেন। প্রথমে আমি একটা লাইন নিলাম, এখানে আমি একটা নর্মাল স্টেচ দিলাম, স্টেচ পয়েন্ট অন করে দিলাম। আমি আর একটা লাইন নেব, আমি ওয়াই স্কেল 4 মিলিমিটার নিচে আর একটা লাইন ড্র করলাম। এখানে আমি স্টেচ দিয়ে দিব, এখানে নর্মাল স্টেচ, ওকে। আরেকটা লাইন ড্র করব। আমরা সাধারণত জানি বাটটেক হওয়ার আগে প্রথমে নর্মাল স্টেচ হয়, পরে বাটটেক ড্র হয়। আচ্ছা, আমি আরেকটা লাইন ড্র করব। ড্র করতে হবে আমাদের স্ল্যাব বাটনের সুবিধা হচ্ছে, এই যে ছোট 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 স্টার গড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা যদি স্ল্যাব মোড অন করে রাখি, তাহলে আমরা মাউস দিয়ে যখনই ক্লিক করব, এটা আমাদের মার্কে পড়বে। আর যদি এটা অন না করা থাকে, তাহলে আমাদের মাউস যেখান দিয়ে যেখানেই ক্লিক করি না কেন, আমাদের প্যাটার্ন ড্র হবে। আচ্ছা, আমরা জিগজাগ স্টেচ দিয়ে নেব। এখানে আমরা একটু ঘন স্টেচ দিতে চাচ্ছি, 0.5 mm, আর উইথ হলো 2 mm, স্পিড 3000 rpm, ওকে। এই হলো আমাদের বাটটেক মেশিনের প্যাটার্ন। আমরা প্রথম প্রথম এখান থেকে শুরু হবে, এভাবে এভাবে এভাবে। আচ্ছা, এভাবে সাধারণত বাটটেকের প্যাটার্ন করা হয়। আমরা জিগজাগ স্টেচটাকে একটু মডিফাই করে নেব। এখানে মাঝখানে সুন্দর হয় নাই, অর্ধেক হয়েছে, জাস্ট এটা আমরা একটু মডিফাই করব। মডিফাই করতে হলে আমাদের নিডল এন্ট্রি পয়েন্ট এডিশন পয়েন্টটা অ্যাড করে দেব। পয়েন্ট কিভাবে অ্যাড করা যায়, পয়েন্ট কিভাবে মুভ করা যায়, কপি করা যায়, আমার আগের ভিডিওগুলিতে টিউটোরিয়ালে দেওয়া আছে, যদি আপনারা মিস করে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন, ওকে। এ হলো বাটটেক, আমার বাটটেকের কাজ শেষ। এখন আমাদের এই যে তিনটা পয়েন্ট, আমরা তিনটা প্যাটার্ন ড্র করছি, এটাকে আমরা জাস্ট মিলিয়ে দেব। আমরা এটাকে মুভ করে জাস্ট অ্যাডজাস্ট একত্রিত করে দেব। মুভ করতে হলে আমাদের অবশ্যই প্রথমে এই প্যাটার্নটা সিলেক্ট করতে হবে, ওকে। দেখতে থাকুন ভিউয়ার্স, প্রথমে আমরা এই 2 নম্বর প্যাটার্নটা ড্র করব, এটাকে আগে উপরে উঠিয়ে দেব। আমি যেভাবে ড্র করছি, অন্যভাবে ড্র করা যায়, তো এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আর এখন মার্ক করলাম, এখন আমরা মুভ করব। মুভ অবশ্যই আমরা যেহেতু এক্স স্কেল করব না, শুধু ওয়াই স্কেল করব, এটা আমরা ওয়াই স্কেল 4 মিলিমিটার্স উপরে উঠিয়ে দেব, ওকে। প্যারালাল মুভ, এটা নিচের দাও একটা ক্লিক করে দেব, ওকে। এখন আমরা এইটাকে মুভ করে উপরে উঠিয়ে দেব, এডিট মুভ। এখানে আমরা ওয়াই স্কেলকে
8 mm করে দেব, কারণ আমার সেন্টার মার্কসের 8 mm নিচে আছে। ওকে, আমরা তিনটা প্যাটার্নকে একত্রে করে দিলাম, এ হলো আমাদের কমপ্লিট একটা বাটেক প্যাটার্ন হয়ে গেল। তো এটাকে যদি আমরা সেভ করতে চাইলে আমাদের মেশিন ডাটা গিয়ে এইচডি আউটপুটে গিয়ে এখানে ফাইল নাম্বারস, আমাদের এখানে নাম্বারস আমরা 10 করে দেব, 10 নম্বর প্যাটার্ন করে দেব, আউটপুট ওকে ইয়েস। এই হলো আমাদের একটা কমপ্লিট বাটেক প্যাটার্ন তৈরি হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারি, তো যেহেতু আমরা অনেক ঘনের স্টেজ দিছি এটা মডিফাই করা দরকার নাই। তো হয়ে গেল একটা বাটেক প্যাটার্ন তৈরি করা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।